জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ফের ফারাক্কা ব্যারেজে ভয়াবহ দুর্ঘটনা। সোমবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারেজের রেলিং গার্ড ভেঙে রেললাইনের পাশে ঢুকে গেল একটি মালবাহী ট্রাক। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ধরেই ব্যারেজে যান চলাচল বন্ধ রয়েছে। 34 নম্বর জাতীয় সড়কে আটকে পড়েছে বহু যানবাহন। দুর্ঘটনার জেরে ফারাক্কা ব্যারেজের উপরে ডাউন লাইনে দাঁড়িয়ে পড়ে তিস্তা তোর্ষা এক্সপ্রেস। ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। যদিও বড়সড় দুর্ঘটনার হাত থেকে আপাতত রক্ষা মিলেছে, চালকের তৎপরতায় রক্ষা পেয়েছে ট্রেনটি। ফারাক্কা ব্যারেজে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় CISF জওয়ান ও পুলিশ প্রশাসন। উল্লেখ করা যেতে পারে, কয়েকদিন আগেও ফারাক্কা ব্যারেজে একই ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পরেই ট্রাকটিকে রেল লাইনের কাছ থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে রেল পুলিশের পক্ষ থেকে। মালদা দিক থেকে আসছিল, ফারাক্কা দিকে যাচ্ছিল। আচ্ছা, ব্রেক ফেল করে গাড়িটা রেল লাইনে চলে এসেছিল। ওই লরিটা তারপর ট্রেন আসলো, গাড়িটা ব্যাক করছিল। ব্যাক করতে গিয়ে গাড়িটা পাল্টে গেছে। কাকে থাকে ধাক্কা মেরেছিল গাড়িটা? গাড়িটা অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা মেরেছে। আচ্ছা, ধাক্কা মেরে গাড়িটা এদিকে চলে এসছে, মানে আপনার রেল লাইনের দিকে। ফারাক্কা সে পেলে যে ব্রিজ আতা হ্যাঁ वहाँ पे विंडो के पास बैठा हुआ था मेरा छोटा भाई है। तो ट्रेन में अच्छा। इसका विंडो सीट था, ये विंडो के पास मतलब हाथ रख के विंडो के पास बैठा हुआ था। तभी एक ट्रक आई और बहुत तेजी में मारी और पूरा इसका हाथ फ्रैक्चर हो गया। कि ट्रक भी हिला पर वो फिर वो भाग गया। और फिर ट्रेन रुकी नहीं, वो स्टेशन पे लगी। फिर हम लोग उतरे, आर्थिक से हेल्प लिए, वो लोग ले गए हॉस्पिटल, फर्स्ट एड दिलाए और अभी वो लोग रेफर करें मालदा टाउन।